আসসালামু আলাইকুম। আজকে আমি একটা হেলদি ভার্সন সালাদ করলাম। এই যে দেখেন, এখানে চিকপিস আছে, ডিম আছে, তারপর আলু আছে, তারপর কিউকাম্বার আছে, অনিয়ন আছে, সব কিছুই আছে। আর এটা খুবই টেস্টি আর খুবই হেলদি, মানে এটা খেলে আপনার ফুল মিল হয়ে যাবে, অন্য কিছু আর খেতে হবে না, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। আমি পুরো রেসিপিটা দেখিয়ে দিব, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। এই যে দেখেন, আমি সালাডটা বানানোর জন্য দুটো আলু এবং দুটো ডিমকে সিদ্ধ করে নিছি। আর এটার সাথে আমার লাগবে এক টিন, এই যে আমি আজকে টিনেটা ইউজ করতেছি, চিকপিস মানে বুট। ঘরে থাকলে বয়ল করে নেওয়া যায়। আমি নিয়েছি আজকে ক্যানেরটা, আর একটা লাল পেঁয়াজ, কয়েকটা টমেটো, তারপরে একটা লেমন হাফ মানে কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ নিয়েছি দুটা তিনটা, তারপর আর শসা নিয়েছি হাফ। তারপর এখন আমি সবগুলো মানে প্রথমে কেটে নিব, ক্যানটা খুলবো, খুলে আমি পানি ঝরে আমার চিকপিসগুলো আমি একটু ধুয়ে নিব, ধুয়ে তারপর আমি সব কিছু আগে রেডি করব, এরপর মিক্সড করব। এই যে প্রথমে আমি আমার কিউকাম্বারটা কেটে নিচ্ছি, মানে শশাটাকে সবগুলো আমি কিউব করে কাটবো। এই যে কিউব করে করে আমি কেটে নিচ্ছি। এরপর আমি আলুটাকে কেটে নিব, আলুটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আলুটা একদম সিদ্ধ হওয়া তো ভেঙে যাচ্ছে। এরপর আমি আমার কাঁচামরিচগুলো কেটে নিলাম, তারপর এখন আমি টমেটো কেটে নিব। আমি আজকে চেরি টমেটো নিয়েছি, আপনারা চাইলে বড় টমেটো নিতে পারেন। চেরি টমেটো মানে সালাদের মধ্যে কিন্তু খুব মজা লাগে, চেরিটা, বড় টমেটোগুলো যে অনেক টক হয়, কিন্তু এই টমেটোটা এত টক না, অনেক মজা এটা, এই জন্য এটা নিয়েছি। আর আজকে আমি আমার যে হাফ লেমন নিয়েছি, লেমনটাকে আমি মানে স্কুইজ করে দিব না, এটাকেও আমি স্কোয়ার করে কেটে দিব, কারণ আমি লেমনের মানে স্কিনটা খাই, সেজন্য আমার কাছে খুব ভালো লাগে, মানে সালাদের মধ্যে খুব টেস্ট লাগে এভাবে করে দিলে। আপনারা অবশ্যই এভাবে করে দিয়ে খাবেন, খুবই মজা লাগে দেখবেন। এখন আমি মিক্স করার পালা। আমি প্রথমে একটা বল নিয়ে নিছি, বলের মধ্যে আমার কাটা সব কিছু আমি একে একে এখানে ঢালবো। এখন প্রথমে আমি এখন ঢালতেছি আমার এই যে কিউকাম্বারটা, টমেটো, তারপর পেঁয়াজ, এরপর কাঁচামরিচ, এরপর লেমন, আলু, সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব আমি আমার যে চিকপিসটা আমি মানে পানি ঝরে রাখছি, ওই চিকপিসটা দিয়ে দিব। এখানে আপনারা ব্ল্যাকটাও দিতে পারেন, আমি আজকে হোয়াইটটা দিচ্ছি। চিকপিস দুইটাই আমাদের এখানে টিনে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। তারপর এখন আমি ডিমগুলোকে কেটে দিব, ডিমগুলোকে আমি হাতের মধ্যেই কাটতেছি। এই যে আমি সেম একই সাইজ স্কোয়ার করে পিস পিস করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সরিষার তেল, আমি এখানে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিব আমি গোলমরিচ,
আমি আজকে এখানে আমার কাছে মিক্সড একটা গোলমরিচের আছে, ওখান থেকে আমি ঘুরে ঘুরে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচটা একটু দেখিয়ে দিব। এই যে এখানে বিভিন্ন কালারের গোলমরিচ আছে, ওই গোলমরিচটা দিয়ে দিলাম। বাস এখন আমি এগুলো সবগুলো নিয়ে নিব, মানে ভালো করে এটা আমি মাখাই নেব। আর আপনারা এইভাবে কখনো যারা খান না অবশ্যই খাবেন, খুবই মজা লাগে, এত মজা লাগে যে মানে আপনি শুধু এটাই খাবেন। আর আমরা রোজার মাসে প্রায় সময় আমি এভাবে করি, ভাজা খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন এভাবে করে দেখবেন, খুবই মজা লাগবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।